গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ মঙ্গলবার, জয় জগন্নাথ। আজ হচ্ছে জগন্নাথ দেবের, শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব। তো জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই পুণ্যতিথিতে জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। তো আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং এই পুণ্যতিথিতে তোমাদের সকলের জীবন মঙ্গলময় হয়ে উঠুক, এই কামনাই করি। তো চলো, এখন ঘড়িতে বাজে সকাল 10:30 বেজে গেছে। তো আমি এখন যাচ্ছি আমার ঘরে, যিনি যে জগন্নাথ দেব আছেন তার স্নান যাত্রায় ছোট্ট একটু পুজো আচ্ছার আয়োজন করেছি। তো আজকের এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কিভাবে আমার ঘরের যে জগন্নাথ দেব আছেন তার স্নান যাত্রা কীভাবে পালন করি। তো চলো তোমাদেরকে এবার সরাসরি পুজোর ঘরে নিয়ে যাই। দেখো ফ্রেন্ডস, আমি চলে এসেছি পুজোর ঘরে। তো স্নান সারার আগে, মানে ঠাকুরের গোছানোর আগে, ফার্স্টে এই ফলগুলোকে আমি আগে মানে প্রসাদের জন্য বানিয়ে নিই, তাহলে তারপর পরপর সব ঠাকুর স্নান ফুল চন্দন দেওয়া এগুলো তাড়াতাড়ি করে নিতে পারবো। দেখো এখানে 5 রকম ফল আছে, এটাকে আগে আমি বানিয়ে নিই। দেখো আমার ফলটা বানানো হয়ে গেছে, এবার আমি নিজেকে শুদ্ধ করব, আচমন মন্ত্র করব। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো তদ্বিষ্ণু পরমংপদ সদা পুষ্যন্তি দিবির চক্ষুরাজ দেবী, নমো অপবিত্র পবিত্রবান সর্বাবস্থানে গত বিবা যশ্বরে কুণ্ডলিগত সবাজ্য অভ্যন্তরী সূচি, নমো সূচি, নমো সূচি, নমো সূচি। এবার আমি আমার যে ফুল দিয়ে গেছে আর এখানে মালাও নিয়েছি ঠাকুরের জন্য, তো এটাকে গঙ্গা ছিটিয়ে আর এবার পুষ্পমন্ত্র বলে ফুল শুদ্ধি করে নিই। গঙ্গা নম অং পুষ্পে পুষ্প মহাপুষ্পে শ্রী পুষ্পে পুষ্প সময় পুষ্প চারিকে চং হং ফটসুয়াহা। হয়ে গেল পুষ্প শুদ্ধি। ফার্স্টে চন্দন ঘষার আগে আমি এখানে যে জগন্নাথ দেব আর আমার গোপালকে স্নান করাবো, তো তার জন্য আগে আমি পঞ্চামৃতটা তৈরি করব। পঞ্চমৃত তৈরি করতে লাগবে দুধ, দই, ঘি, মধু, শর্করা। দেখো এখানে দুধটা ঢেলে নিচ্ছি আগে একটা পিতলের ঘটির মধ্যে, তারপর দিচ্ছি দই, তারপরে দিচ্ছি ঘি, এরপর দিচ্ছি মধু, আর দিচ্ছি চিনি বা মিছরি দেওয়া যায় শর্করার মধ্যে যেটা পরে, আর এর মধ্যে মেশাচ্ছি সামান্য একটু গঙ্গার জল। দেখো এখানে
এখানেও একটা গ্লাসে আমি গঙ্গার জল রেডি করে নিলাম, কারণ ঠাকুর স্নান করাতে পরিষ্কার জলে একটু স্নান করাতে লাগবে। তো আমার পঞ্চামৃত রেডি, দুধ দই ঘি মধু শর্করা দিয়ে। এবার আমি চন্দন ঘষে দিচ্ছি। দেখো আমার চন্দনটা বাটা রেডি হয়ে গেছে। এবার চন্দনটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম চন্দন পাটার থেকে। এবার একটু ফুলের পাপড়ি পঞ্চামৃতের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম। এটা ধুয়ে নিই। আর এই যে তুলসী পাতাও দিয়ে দিলাম, না তুলসী পাতা। এবার আমি এই একটা তুলসী পাতা এই থালাটার ওপর রেখেছি। দেখো সকালে যখন আমি গোপালকে ভোগ দিয়েছিলাম, সকালের বাল্য ভোগ, তো তখনই আমি সমস্ত ঠাকুর গুছিয়ে রেখেছি। এবার আমি জগন্নাথদেবকে স্নান করাচ্ছি। তারপরে আমার গোপালকে স্নান করা। আজকে গোপালকে সকালে স্নান করাইনি, দুপুরে যেহেতু একসাথে করাবো বলে। দেখো এই হচ্ছে আমার জল শঙ্খ, এর মধ্যে আমি পঞ্চামৃতটা ঢেলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা তুলসী পাতা। এভাবে তিনবার স্নান করাবো। তো আবারও একটা তুলসী পাতা দিয়ে দিচ্ছি। জয় জয় শ্রী জগন্নাথ দেবে, জয় জয় জগন্নাথ। এবার পরিষ্কার জল দিয়ে গঙ্গার জলে স্নান করে একটু গামছাটাকে একটু ভিজিয়ে নিয়ে আমি ভালো করে মুছে নেব। দেখো এই জগন্নাথের মূর্তিটা আমার পুরীর থেকেই আনা, বাবা এনে দিয়েছিল আমার। দেখো পরিষ্কার করে মুছে নিয়েছি। এবার জগন্নাথে বলরাম সুভদ্রা সবাইকে আমি চন্দন মাখিয়ে দিচ্ছি। এরপর দেব চরণে তুলসী। দেখো জগন্নাথের স্নান যাত্রা মেটার পর এই পাত্রটাকে আমি সরিয়ে রাখলাম, রেখে এখানটা আবার একটু মুছে নিলাম। নিয়ে আমি নিজের হাতটা ভালো করে ধুয়ে নিলাম। এবার এই পাত্রটার মধ্যে আমি গোপাল স্নান করাবো। তো গোপালকে এখানে বসিয়ে নিলাম, কারণ একজনের স্নানের পাত্রে আরেকজনের হয় না, তো সেই জন্য গোপালকে আমি এখানে নিচ্ছি। নিয়ে এখানে আমি আরও এই যে বাকি পঞ্চামৃতটা আছে সেটা দিয়ে গোপাল স্নান হবে। ও নম ভগবতী কি বাসুদেবায়, নম ভগবতী কি বাসুদেবায়, নম নম ভগবতী কি বাসুদেবায়, নম নম ভগবতী কি বাসুদেবায়, নম নম ভগবতী কি বাসুদেবায়। দেখো এবার পরিষ্কার করে আমি ঠাকুরের গা মুছিয়ে দিলাম। ঠাকুর মোছানোর পর এবার আমি ঠাকুরকে একটা জামা পরিয়ে দিচ্ছি, কাঁচা জামা। আমি
চরণে তুলসী আর কপালে তিলক দিয়ে দিচ্ছি। আমি গোপালকে আসনে বসিয়ে দিলাম। এরপর গোপালে একটা চন্দনের ফোঁটা পরিয়ে দিয়ে গোপালে সাত সিঙ্গার করে দিলাম বাসে। আর এই জায়গাটা আবার একটু জল ছিটিয়ে মুছে নিলাম, কারণ এখানে ভোগ দেওয়া হবে। দেখো এবার জগন্নাথ বলরামের চরণে আমি আগে তুলসী দিয়ে নিচ্ছি। এবার মালায় চন্দন লাগিয়ে আমি গোপালকে পরিয়ে নিলাম। ঠাকুরের চরণে এবার ফুল দিয়ে দেবো। ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়, নম শিবায়, ওম নম শিবায়, নম। দেখো আমার ঠাকুরের আসন ফুল দিয়ে সাজানো কমপ্লিট। এবার আমি ভোগ নিবেদন, ভোগ সাজাবো। করে দেব দেখো এবার আমি আরতি করব। তো প্রদীপ এতে একটু গঙ্গা ছিটিয়ে নিলাম। অমো বিষ্ণু, অমো বিষ্ণু, অমো বিষ্ণু। বিধিও স্নান করে চলে এসেছে, এই দেখো। হ্যাঁ, মিঠি এই কাসরটা বাজাবে এখন। তো আমি এবার আমার আরতি শুরু করব। পঞ্চপ্রদীপ ধরানো হয়ে গেল। Thank you.
পরমাত্মারে বলভদ্র শুভদাতা জগন্নাথ দেখো ফ্রেন্ডস, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ভোগ দরজাটা দিয়ে এসেছি, একটু পরে গিয়ে ভোগটা তুলব। ভোগ তুলে চরণামৃত নিয়ে তারপর আমি উপোস ভঙ্গ, মানে আমি জলও পর্যন্ত খাইনি, উপোস করে থেকেই আজকে ভগবান শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা এই পুজো অর্চনা আমি পালন করলাম। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমরা সকলেই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। জয় জগন্নাথ।